আজকে আমরা দেখব জেএসএফ। জেএসএফ হলো জাভা সার্ভার ফেসেস, যেটা মূলত জাভা এন্টারপ্রাইজ এডিশনের একটা ফ্রেমওয়ার্ক বেসড অন জেএসপি। তো জেএসএফ ফ্রেমওয়ার্ক ব্যবহারের সুবিধা হলো এর ভিতরে বেশ কিছু কাস্টম ট্যাগ আমরা ব্যবহার করতে পারবো, যে ট্যাগগুলোর মাধ্যমে ইউজার ইন্টারফেস তৈরি করা যাবে। জেএসএফ এর সাহায্যে আমরা আদার্স থার্ড পার্টি কাস্টম ইউজার ইন্টারফেসও ব্যবহার করতে পারবো। আর জেএসএফ হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার ফলো করে। জেএসপির মাধ্যমে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে জেএসপির মাধ্যমে আমরা সরাসরি ভিউ থেকে মডেলের সাথে ডাটাগুলোকে বাইন্ড করতে পারতাম না, কিন্তু জেএসএফ এর মাধ্যমে আমরা দেখব যে একটা ভিউ থেকে ভিউয়ের মধ্যে যে সমস্ত ইউআই কম্পোনেন্টগুলো আছে এই ইউআই কম্পোনেন্টগুলোকে আমরা সরাসরি বিনের সাথে বাইন্ডিং করতে পারবো। এটাকে বলা হয় বিন বাইন্ডিং ফিচার। তো জেএসএফ এর মাধ্যমে আমরা সরাসরি বিনের মধ্যে ভ্যালুগুলোকে বাইন্ড করতে পারবো। আর এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করব আমরা, আমাদের মূলত বিনটাই একটা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হবে। যখন একটা বিনের মধ্যে নর্মাল গেটার সেটার মেথড ছাড়া যখন অন্যান্য আরও মেথড থাকে তখন সেই ধরনের বিনগুলোকে জেনারেলি অ্যাকশান বিন বলা হয়। তো এইখানে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাকশান বিন। এবং আগের জেএসটিএল এর ভিডিওতে আমরা যেরকম ডাও প্যাটার্ন দেখেছিলাম, এখানেও আমরা সেরকম ডাও প্যাটার্নটা ব্যবহার, ডাটা অ্যাক্সেস অবজেক্ট প্যাটার্ন। তো প্রথমে আমরা দেখি যে নেটবিনের সাহায্যে জেএসএফ এর একটা প্রজেক্ট নিতে গেলে কিভাবে প্রজেক্টটা প্রথমে নিতে হয়। তো অবশ্যই সেটা ফাইল থেকে নিউ প্রজেক্ট, জাভা ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন, নেক্সট। এরপরে আমরা এখানে এন্টারপ্রাইজ এডিশন 6 অথবা 5 যাই ব্যবহার করি না কেন, যে কোনো একটা আমরা নিতে পারি। 6 এর সাথেও জেএসএফ কাজ করবে বা 5 এর সাথেও কাজ করবে। এন্টারপ্রাইজ এডিশন 5 এর সাথে বাই ডিফল্টভাবে নেটবিনে ওয়েব এক্সএমএল ফাইলটা তৈরি হবে, 6 এ এটা তৈরি হবে না। এরপরে নেক্সট সেকশনে আমরা, অর্থাৎ ফ্রেমওয়ার্ক সেকশনে, এখানে আমরা সার্ভার হিসেবে যে কোনো সার্ভার ব্যবহার করব আমাদের পিসিতে বা নেটবিনের সাথে বাইন্ড করা অ্যাভেলেবল সার্ভার, সেটা টমক্যাট হতে পারে বা গ্লাসফিশ হতে পারে। নেক্সট সেকশনে এসে এদিকে আগের মতো যেরকম অ্যাপ্লিকেশনগুলোর নাম দিতে হয় সেগুলো অ্যাপ্লিকেশনের নাম, লোকেশন, এগুলো আগের মতোই। ফ্রেমওয়ার্ক সেকশনে এসে আমরা ইউজ করব হচ্ছে জাভা সার্ভার ফেসেস, এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করব। তো যখন আমরা জাভা সার্ভার ফেসেস এই ফ্রেমওয়ার্কটা চুজ করব তখন এর কিছু কনফিগারেশন অপশন আসে। তো কনফিগারেশন অপশনের মধ্যে আমরা দেখতে পাবো যে জেএসএফ এর দুইটা ভার্সন আছে, 2 হচ্ছে লেটেস্ট ভার্সন, আমরা লেটেস্টটাই ইউজ করব। আর এটা হচ্ছে লাইব্রেরি সেকশনের মধ্যে। আর কনফিগারেশন সেকশনের মধ্যে গেলে আমরা দেখতে পাব যে ইউআরএল প্যাটার্ন, ইউআরএল প্যাটার্নটা হচ্ছে যে জেএসএফ এর যে পেজগুলো থাকবে সেই পেজগুলোকে আমরা কোথায় ব্যবহার করব, দ্যাট মিন্স কোন ইউআরএল এর মধ্যে ব্যবহার করব। তো বাই ডিফল্টভাবে এটা ফেসেস স্ল্যাশ স্টার এরকম একটা ইউআরএল প্যাটার্ন বাই ডিফল্টভাবে আসে, আমরা এখান থেকে যে কোনো প্যাটার্ন ব্যবহার করতে পারবো উইথ এক্সটেনশন। আর এইখানে পেজ ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমরা নর্মাল জেএসপি এক্সটেনশন ব্যবহার করতে পারি, জেএসপি ব্যবহার করলে পেজগুলোর এক্সটেনশন হবে স্টার ডট জেএসপি। আর যদি আমরা ফেসলেট ব্যবহার করি, বর্তমানে ফেসলেটটাই ব্যবহার করা হয় বেশি, তো যদি আমরা ফেসলেট ব্যবহার করি তাহলে আমরা যেই জেএসপি পেজগুলো নিব সেই পেজগুলোর এক্সটেনশন হবে এক্সএইচটিএমএল।
এক্সএসটিএমএল সম্পর্কে নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেটা হচ্ছে যে এক্সএসটিএমএল হচ্ছে এক্সটেন্সিবল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর সাথে এক্সএসটিএমএল এর বৈশিষ্ট্যগুলো ছিল যে এক্সএসটিএমএল পেজগুলোর মধ্যে ওপেনিং ক্লোজিং ট্যাগগুলো ঠিকমতো লিখতে হয়, তারপরে যদি কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তো অ্যাট্রিবিউটগুলো অবশ্যই স্মল লেটারে, অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো অবশ্যই কোটেশনের মধ্যে, এরকম এক্সএসটিএমএল এর কিছু বৈশিষ্ট্য ছিল। তো আমরা ফেসলেট ব্যবহার করলে পেজগুলোর এক্সটেনশন হবে, অর্থাৎ জেএসপি পেজগুলোর এক্সটেনশন হবে এক্সএসটিএমএল। আর এখানে ইউআরএল প্যাটার্নের মধ্যে আমরা এটা বাই ডিফল্ট এরকম রাখতে পারি, অথবা আমরা বলে দিতে পারি যে একটা পেজের এক্সটেনশন কীরকম হবে। সেফর আমরা বললাম যে স্টার্ট ডট এক্সএসটিএমএল, অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা এক্সএসটিএমএল ব্যবহার করি তাহলে যখন আমরা ব্রাউজারের মধ্যে পেজগুলোকে ব্রাউজ করব তখন পেজের শেষে আমরা ওই পেজের এক্সটেনশন হিসেবে ডট এক্সএসটিএমএল দিই। এরকম কনফিগারেশন রেখে যখন আমরা প্রজেক্টটা ফিনিশ করব তখন একটা প্রজেক্ট ওপেন হবে উইথ ইন্ডেক্স ডট এক্সএসটিএমএল। তো একটা ইন্ডেক্স ডট এক্সএসটিএমএল পেজের মধ্যে বাই ডিফল্টভাবে জেএসএফ এর ট্যাগগুলোকে ব্যবহার করার জন্য যে ট্যাগ লাইব্রেরিগুলো আছে সেগুলো ইনক্লুডেড অবস্থায় থাকে না। তো যখন আমরা একটা প্রজেক্ট নিব তখন প্রজেক্টের মধ্যে আমরা দেখে নিব যে কী কী লাইব্রেরি সংযুক্ত হবে। এখানে আমরা দেখতে পাবো যে প্রজেক্টের মধ্যে জেএসএফ এর জন্য জেএসএফ এপিআই এবং জেএসএফ ইম্পেল বা ইমপ্লিমেন্টেশন, জেএসএফ এর জন্য এই দুইটা জার ফাইল সংযুক্ত হবে, আর জেএসএফ এর মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে যেহেতু এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, এই ক্ষেত্রে আমরা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজগুলো জেএস এক্সপ্রেশন ইএল এর মধ্যে আমরা যেরকম ডলার সাইন ব্যবহার করেছিলাম এখানে আমরা ডলার সাইন ব্যবহার করব না, এখানে আমরা এরকম হ্যাশ সিম্বল ব্যবহার করব। তো এটার জন্য এইখানে বাই ডিফল্টভাবে জেএসটিএল অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, অর্থাৎ যখনই আমরা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক হিসেবে যখনই আমরা জেএসএফ চুজ করব তখন এই চারটা লাইব্রেরি অটোমেটিক্যালি সংযুক্ত হয়ে যাবে। MySQL এর ড্রাইভারটা আমাদেরকে আলাদাভাবে সংযুক্ত করতে হবে যদি আমরা MySQL নিয়ে কাজ করতে চাই। তো এভাবে লাইব্রেরিগুলো সংযুক্ত হয়ে যাবে। এরপরে আমরা ওয়েব পেজের মধ্যে ওয়েব পেজ সেকশনের মধ্যে যখন পেজ নিব তখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা যে পেজ এক্সটেনশনটা নিব সেই পেজ এক্সটেনশনটা হচ্ছে জেএসএফ এর পেজ। সুতরাং আমরা আদার সেকশন থেকে যাব। তো এখান থেকে আমরা জাভা সার্ভার ফেসেস এই সেকশনের মধ্যে গিয়ে আমরা চুজ করব হচ্ছে জেএসএফ পেজ। জেএসএফ পেজের মধ্যে গিয়ে আমরা পেজের যে কোনো একটা নাম ব্যবহার করব, আর এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা প্রজেক্টটা নেওয়ার সময় যদি আমরা জেএসপি সিলেক্ট করে আসতাম তাহলে আমরা ইউজ করতাম হচ্ছে জেএসপি ফাইল, যেটা স্ট্যান্ডার্ড জেএসপি ফাইল যেটার এক্সটেনশন হচ্ছে ডট জেএসপি। আর যেহেতু আমরা ফেসলেট ব্যবহার করছিলাম সুতরাং এখানে আমরা এই পেজটা রাখবো হচ্ছে ফেসলেট। তাহলে নতুন একটা জেএসএফ পেজ আমরা ওয়েব পেজের মধ্যে অ্যাড করতে পারবো। তো যখন আমরা নতুন একটা জেএসএফ পেজ অ্যাড করব, জেএসএফ পেজ অ্যাড করার পরে আমরা এখানে দেখতে পাবো যে এইচটিএমএল সেকশন অর্থাৎ পেজটার এক্সটেন্ড মানে পেজের মধ্যে যাবতীয় কোডগুলো আসলে এইচটিএমএল। এইচটিএমএল পেজের মধ্যে আমরা যেহেতু এখন জেএসএফ ব্যবহার করব তো জেএসএফ এর যে ট্যাগগুলো আছে, জেএসএফ এর বিভিন্ন ধরনের ট্যাগ আছে যেমন এইচটিএমএল ট্যাগ, কোর ট্যাগ, আমরা পরবর্তীতে আরও বেশ কিছু ট্যাগের এক্সাম্পল দেখব, এই ট্যাগগুলোকে সংযুক্ত করে নিতে হবে। তো নর্মাল জেএসপি পেজের এক্সটেনশন যদি এটা হতো তাহলে আমরা এই এইগুলোকে ট্যাগলিপ ডিরেক্টরি দিয়ে অ্যাড করতাম, কিন্তু যেহেতু এটা এক্সএসটিএমএল পেজ সুতরাং এখানে আমরা এই পেজগুলোকে স্কিমা হিসাবে অ্যাড করব। তো স্কিমা হিসাবে অ্যাড করার জন্য এইচটিএমএল এর অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এক্সএমএলএনএস, অর্থাৎ এক্সএমএল নেম স্পেস। এই এক্সএমএল নেম স্পেসগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। যদি আমরা আলাদা আলাদা যে লাইব্রেরিগুলো ইউজ করব, সে ফর এক্সাম্পল আমরা জেএসএফ এর মধ্যে এইচটিএমএল এর কিছু ট্যাগ লাইব্রেরি আছে, সেই ট্যাগ লাইব্রেরিগুলোর আবার প্রিফিক্স হচ্ছে এইচ, আর
এর মধ্যে কোর ট্যাগ লাইব্রেরি আছে, কোর ট্যাগ লাইব্রেরিগুলোর এক্সটেনশন হচ্ছে এফ। তাহলে আমরা যখন কোর ট্যাগগুলোকে ব্যবহার করব তখন এফ দিয়ে ব্যবহার করব, আর যখন HTML এর ট্যাগ লাইব্রেরিগুলোকে ব্যবহার করব তখন এইচ দিয়ে ব্যবহার করব। এই XMLS বা এই নেম স্পেসগুলো আমাদেরকে আলাদাভাবে এখানে সংযুক্ত করে দিতে হবে। এবং এটা সংযুক্ত করার পরে যেমন আমরা একটা HTML পেজের মধ্যে নর্মালি হেডের জন্য লিখি হেড ট্যাগ, এখন আমরা আর এই হেড ট্যাগটা ব্যবহার করব না, বা ব্যবহার চাইলেও করতে পারি কিন্তু আমরা এখন আসলে ব্যবহার করব হচ্ছে JSF এর এই হেড ট্যাগ। সেজন্য এই হেড ট্যাগটা যেহেতু একটা HTML ট্যাগ, সুতরাং এখানে আমরা ব্যবহার করব হচ্ছে H:head। এরপরে HTML এর যে বডি পার্টটা থাকে সেই বডি পার্টটা এখন হচ্ছে H:body, অর্থাৎ H:body। রুট ট্যাগটা কিন্তু HTML, কিন্তু মধ্যবর্তী যে ট্যাগগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে JSF এর ট্যাগ। JSF এর একটা পেজের মধ্যে বডি পার্টের মধ্যে যা কিছু থাকে সেগুলো সাধারণত একটা রুট ট্যাগের মধ্যে থাকে, সেই রুট ট্যাগটার নাম হচ্ছে F:view। F:view এই ট্যাগটা হচ্ছে কোর ট্যাগ, JSF এর কোর ট্যাগ। তো যেহেতু আমরা বলছিলাম যে JSF হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে যে যেখানে বিল্ট ইন কিছু জিনিস আগে থেকে তৈরি করে দেওয়া থাকে, আমরা আমাদের প্রয়োজন মাফিক সেই জিনিসগুলোকে খুব সহজে সেগুলোকে ব্যবহার করতে পারি। যেমন হয়তো বা একটা টেবিল তৈরি করতে গেলে টেবিলের ডাটাগুলোকে ডাটাবেস থেকে ডাটাগুলোকে বাইন্ড করে তারপরে সেই টেবিলগুলোর মধ্যে যদি আমরা নেক্সট, প্রিভিয়াস বা টেবিলের মধ্যে সর্টিং অ্যাপ্লাই করতে চাচ্ছি, এই ধরনের কাজ যদি আমরা কমপ্লিটলি JSP কোড দিয়ে করতে চাই তাহলে সেটা অনেক বড় কোড হয়ে যাবে এবং সেগুলোকে হ্যান্ডেল করা অনেক মুশকিল। কিন্তু JSF এর মধ্যে আমরা দেখব যে এরকম JSF টেবিলগুলো, টেবিলের ডাটাগুলোকে বাইন্ড করে দেওয়ার জন্য এর নির্দিষ্ট ট্যাগ আছে, সেই ট্যাগগুলোর মাধ্যমে আমরা জাস্ট ওই ডাটা সোর্স থেকে ডাটাগুলোকে বাইন্ড করে দিলে সে অটোমেটিক্যালি টেবিলটা জেনারেট করে ফেলবে। ওটার মধ্যে আমরা অটোমেটিক্যালি নেক্সট, প্রিভিয়াস বা অটোমেটিক্যালি আমরা ওইটার মধ্যে সর্টিং এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ ফ্রেমওয়ার্ক কাজগুলোকে অনেক সহজতর করে দেয়, ইজি করে দেয়। তো JSF হচ্ছে এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক। তো আমরা এই প্রজেক্টটা নিয়ে এখন একটু আলোচনায় আসি যে এখন আমরা দেখতে পাবো যে আমরা এই যে HTML যে ট্যাগ লাইব্রেরিটা ব্যবহার করছি, তো এই ট্যাগ লাইব্রেরির ভিতরে কী কী কোড আছে, ট্যাগ আছে, সেগুলো আমরা এই যে H:, এরপরে কন্ট্রোল স্পেস দিলে বিভিন্ন ধরনের ট্যাগগুলো দেখতে পাবো। যেমন বডি, একটা বাটন নিতে গেলে H:button, মানে JSF এর ট্যাগগুলো আলটিমেটলি এখানে যখন আমরা সোর এই পেজটা একটা JSF পেজ, একটা লগ ইন, এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা লগ ইন ফর্ম তৈরি করা হয়েছে, তো এই পেজটা যখন আমরা সোর্স কোড দেখবো তখন আলটিমেটলি আমরা এখানে দেখতে পাবো এই এই সোর্স কোডটা আসলে HTML কোড জেনারেট করে। অর্থাৎ যদিও আমরা JSF এর ট্যাগ ব্যবহার করব কিন্তু JSF এর ট্যাগগুলো আলটিমেটলি ইন্টারনালি HTML এর ট্যাগ জেনারেট করে। ঠিক আছে, তো এখন আমরা দেখি যে এই প্রজেক্টটা, দ্যাট মিন্স লগ ইন অ্যাপ্লিকেশনটা, আমরা লগ ইন অ্যাপ্লিকেশন এর আগেও দেখেছি, সুতরাং লগ ইন অ্যাপ্লিকেশনের মধ্যে আসলে আলাদাভাবে জানার কিছু নাই। বাট আমরা নিউ টেকনোলজির সাথে কীভাবে লগ ইন অ্যাপ্লিকেশনটা করবো সেটাই হচ্ছে আসলে জানার বিষয়। তো এটার জন্য আমরা প্রথমে যে প্রজেক্টটা এখানে নেওয়া হয়েছে, এই প্রজেক্টের মধ্যে আমরা এই ইন্ডেক্স পেজটাকে আমাদের লগ ইন ভিউ পেজ হিসেবে ব্যবহার করছি। এবং এখানে সোর্স প্যাকেজের মধ্যে আমরা আমাদের মডেল ক্লাসটা তৈরি করা হয়েছে, অর্থাৎ এখানে আমাদের লগ ইন বিন ক্লাসটা আছে। লগ ইন বিন ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো আছে, এখানে প্রপার্টি আছে হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড এবং একটা মেসেজ। মেসেজটা হচ্ছে আসলে যে ইউজার নেম বা পাসওয়ার্ড যদি দেওয়া না হয়ে থাকে, যদি আমরা কখনো এই ইউজারকে ইউজার ভিউ এর মধ্যে কোনো অ্যালার্ট বা কোনো মেসেজ দেখাতে চাই, তখন আমরা এই মেসেজটা এখানে দেখাতে পারি, যেখানে দেখানো হচ্ছে লগ ইন ফেইল।
তো এই যে মেসেজটা, এই মেসেজটা আসলে ওই বিন ফাইলের মধ্যে সেট আপ করা আছে। এছাড়া মূলত লগইনের মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুটোই হচ্ছে প্রপার্টি। তো এই বিন ফাইলটার মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে এবং এদের জন্য গেটার এবং সেটার মেথড আছে, ঠিক আছে। এখন আমরা দেখব যে এই ভিউ পেজের সাথে কিভাবে এই বিনের প্রপার্টিগুলোকে সরাসরি বাইন্ড করে দেওয়া আছে। তো এখানে আমরা কতগুলো বিষয় একটু জানবো। সেটা হচ্ছে যে এইচ এফ কোলন ভিউয়ের মধ্যে যখন আমরা একটা ফর্ম তৈরি করব, তখন এটা হচ্ছে এইচ কোলন ফর্ম। তারপরে এইচ কোলন প্যানেল গ্রিড, এই এইচ কোলন প্যানেল গ্রিড মূলত আসলে হচ্ছে এইচটিএমএল এর একটা টেবিল তৈরি করে, এইচ কোলন প্যানেল গ্রিড। অর্থাৎ যেটা আমরা এইচটিএমএল এর মধ্যে টেবিল ট্যাগ দিয়ে যে কাজটা করি, সেটা হচ্ছে জেএসএফ এর মধ্যে এইচ কোলন প্যানেল গ্রিড দিয়ে সেই টেবিলটা জেনারেট হয়। কলাম হচ্ছে টু, কলাম টু মানে হচ্ছে আমরা এখানে আসলে বলতে চাচ্ছি যে আমাদের ইউজার নেমের জন্য একটা কলাম আছে, আর তারপরে একটা যে টেক্সট ফিল্ড রাখা হয়েছে সেটার জন্য একটা কলাম আছে, এই জন্য এখানে আমরা বললাম কলামস টু। আর এইখানে আমরা এই যখন যখন আমরা জেএসএফ এর ট্যাগ লাইব্রেরিগুলো ব্যবহার করব, তখন এই নির্দিষ্ট ট্যাগের মধ্যে কেবলমাত্র যে সমস্ত অ্যাট্রিবিউটগুলো আছে, অর্থাৎ এই ট্যাগের মধ্যে এসে আমরা যদি কন্ট্রোল স্পেস ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই ট্যাগের মধ্যে যে সমস্ত অ্যাট্রিবিউটগুলো আছে, শুধুমাত্র আমরা সেই সমস্ত অ্যাট্রিবিউটগুলোই এখানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এখানে একটা স্টাইল ক্লাস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমরা যদি আমাদের নিজস্ব সিএসএস ব্যবহার করতে চাই, তাহলে সে এখানে একটা ক্লাস সিলেক্টর ব্যবহার করা হয়েছে, জাস্ট এটা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, অর্থাৎ টেবিলের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে একটা স্টাইল ক্লাস ব্যবহার করা হয়েছে। তো এখানে এই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল ক্লাস। এটার কারণ হচ্ছে যে যখন আমরা প্যানেল গ্রিড ব্যবহার করব, তখন প্যানেল গ্রিডের মধ্যে এই অ্যাট্রিবিউটটার নাম হতে হবে স্টাইল ক্লাস, ঠিক আছে। টেবিলের মধ্যে আমরা যখন টিএইচ অর্থাৎ টেবিল হেডার তৈরি করি, সেই জিনিসটা আমরা এখানে করবো হচ্ছে কোর ট্যাগ লাইব্রেরি এফ কোলন ফেসেট। এফ কোলন ফেসেট এটার নেম হচ্ছে হেডার, এটার নেম যখন হেডার দেওয়া থাকবে, তখন এটা আসলে একটা টিএইচ জেনারেট করবে। টিএইচ অর্থাৎ এই হেডারের মধ্যে আমরা যখন কোনো কিছু কোনো একটা এইচটিএমএল এর একটা, যেমন আমরা লেবেল প্রিন্ট দেই, এখানে লেবেল প্রিন্ট দেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করবো এইচ কোলন আউটপুট টেক্সট। ইনপুটের জন্য ইনপুট টেক্সট আর প্রিন্ট দেওয়ার জন্য হচ্ছে আউটপুট টেক্সট, এইচ কোলন আউটপুট টেক্সট। তাহলে লগ ইন এই লেখাটা এখানে হেডার হিসেবে ডিসপ্লে করছে লগ ইন, আর এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে। এরপরে আমরা একটা ইনপুট টেক্সট জেনারেট করার জন্য প্রথমে যেরকম লেভেল জেনারেট করি, সেটা আমরা ব্যবহার করি এইচ কোলন আউটপুট লেভেল। এইচ কোলন আউটপুট লেভেল আলটিমেটলি এইচটিএমএল এর লেভেল ট্যাগ তৈরি। এইচ কোলন ইনপুট টেক্সট, ইনপুট টেক্সট এটা এই ইনপুট টেক্সটটা একটা টেক্সট ফিল্ড তৈরি করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে প্যানেল গ্রিডের মধ্যে আমরা যেহেতু বলা হয়েছে যে কলামের হেডার টু, সুতরাং এই কলাম হেডারটা এই ফেসেট ব্যতীত বাকি যেগুলো আছে সেগুলোকে অটোমেটিক্যালি প্রথম টেবিল ডাটা, তারপরে পরেরটা হচ্ছে পরের টিডি, তারপরেরটা আরেকটা টিডি, তারপরেরটা আরেকটা টিডি। অর্থাৎ এখানে আমরা যেহেতু বলা হয়েছে কলাম টু, সুতরাং দুইটা কম্পোনেন্টকে সে দুইটা টিডির মধ্যে অটোমেটিক্যালি বসাই দেবে। অর্থাৎ একটা এইচটিএমএল এর টেবিলে আমরা যদি চিন্তা করি, তাহলে আলাদা আলাদা টিআর তৈরি করে, টেবিল রো তৈরি করে দুইটা আলাদা আলাদা টিডি থাকে, এখানে এটা এই জিনিসটা অটোমেটিক্যালি মেনটেন হবে যে যখনই আমরা বলবো কলাম টু, তখন প্রথম দুইটাকে সে প্রথম রোয়ের দুইটা কলামে বসাই দিবে, তারপরে দুইটাকে পরের রোয়ের দুইটা কলামে বসাই দিবে, এভাবে এটা অটোমেটিক্যালি মেনটেন হবে। যে সিরিয়াল অনুযায়ী আমরা লাগাবো সেই সিরিয়াল অনুযায়ী এটা অটোমেটিক্যালি মেনটেন হবে। এখন এখানে আমরা আসি যে ইনপুট টেক্সট, ইনপুট টেক্সট এই টেক্সট ফিল্ডটা যখন তৈরি হবে, তখন এই টেক্সট ফিল্ডটার মধ্যে ইউজার যখন কোনো ভ্যালু এন্ট্রি করবে, এন্ট্রি করার পরে যখন লগ ইন বা সাবমিট বাটনে ক্লিক করবে, তখন এই ভ্যালুটা ওই মডেলের প্রপার্টির সাথে কিভাবে বাইন্ড হবে সেটার জন্য আমরা এখানে বাইন্ড করব হচ্ছে ভ্যালু বাইন্ডিং হিসেবে, যে এখানে আমরা ব্যবহার করছি এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে হ্যাশ, এইখানে আমরা ব্যবহার করবো লগ ইন বিন। লগ ইন বিনটা আমরা আসলে কিভাবে তৈরি করবো,
এই লগইন বিনটা হচ্ছে আসলে এই লগইন বিন যে ক্লাসটা আছে এই ক্লাসের একটা অবজেক্ট। তো এই অবজেক্টটা আমরা কিভাবে তৈরি করব, যখন আমরা এন্টারপ্রাইজ এডিশন 6 ব্যবহার করব, তখন যেহেতু আমাদের ওয়েব আইএনএফ এর মধ্যে ওয়েব এক্সএমএল তৈরি হবে না, সুতরাং ওয়েব এক্সএমএল তৈরি হবে না, আর জেএসএফ নিলে এরকম আরেকটা ফাইল তৈরি হতে পারে, সেটা হচ্ছে ফেসেস কনফিগ ডট এক্সএমএল। এটা যদি তৈরি নাও হয় তা তারপরও আমরা পরবর্তীতে নিজেরা তৈরি করে নিতে পারবো, মানে এটা তৈরি হতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি ইয়ে নাই, কারণ এই জিনিসগুলো আমরা মানে অ্যানোটেশন বেস ব্যবহার করে কনফিগার করতে পারি। আবার আমরা যখন এন্টারপ্রাইজ এডিশন 6 নিব তখন এগুলো তৈরি হয় নাই, কিন্তু তারপরেও আমরা ম্যানুয়ালি এগুলোকে তৈরি করেও ব্যবহার করতে পারি, অর্থাৎ তৈরি করা হলেও কোনো সমস্যা নাই, তৈরি না করা হলেও কোনো সমস্যা নাই। তো যখন এই এই যে যখন আমরা এরকম একটা বিন ফাইল তৈরি করব, তখন এই বিন ফাইলের অবজেক্টগুলো জেনারেলি আলাদাভাবে, এই যে বিন ফাইলের অবজেক্টগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে ফেসেস কনফিগ ডট এক্সএমএল। এটা একটা এক্সএমএল ফাইল, যদি এটা তৈরি না হয় বললাম যে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নাই, অর্থাৎ এখানে আমাদেরকে আলাদাভাবে তৈরি করে নিতে হয়। কিন্তু যদি ওই ফাইলটা আমাদের তৈরি নাও হয় তাহলে আমরা এখানে অ্যানোটেশন বেসড, অর্থাৎ এইখানে আমরা বলে দিব যে @ ম্যানেজ বিন। এই @ ম্যানেজ বিন অ্যানোটেশনটা আসলে আসে হচ্ছে java_x.faces.bin এই প্যাকেজ থেকে। আর এই বিন ফাইলের যে অবজেক্টটা তৈরি করা হলো সেই অবজেক্টটার স্কোপ যে থাকে, অর্থাৎ জেএসপি পেজের মধ্যে যে অবজেক্টের যে স্কোপ থাকে সেই স্কোপগুলো ডিফাইন করার জন্য আমরা এখানে আরেকটা অ্যানোটেশন ব্যবহার করলাম, সেটা হচ্ছে সেশন স্কোপ, অর্থাৎ যতক্ষণ সেশন থাকবে ততক্ষণ এই লগ ইন বিনের এই অবজেক্টটার স্কোপ থাকবে। এখন ম্যানেজ বিনের মধ্যে একটা এই এই যে লগ ইন বিন ক্লাসের যে অবজেক্টটা আমরা তৈরি করছি, এই অবজেক্টটা তৈরি করার জন্য আমাদের শুধু এখানে @ ম্যানেজ বিন এইটা ব্যবহার করলেই হবে। এটা যখনই আমরা ব্যবহার করব তখন বাই ডিফল্টভাবে যদি ক্লাসটার নাম হয় লগ ইন বিন তাহলে ওই অবজেক্টটার নাম তৈরি হবে লগ ইন বিন। এক্ষেত্রে অবজেক্টটার নাম হচ্ছে স্মল দিয়ে শুরু হবে আর ক্লাসের নাম হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ বাই ডিফল্ট ওই যে ক্লাসের যে নাম সেই নামেই একটা অবজেক্ট তৈরি হবে। আর আমরা যদি এইখানে চাই যে আমরা ম্যানুয়ালি অন্য কোনো নাম দিতে চাই, যদিও আমরা এখানে সেম নাম রাখছি কিন্তু এখানে দেখানো হয়েছে যে আসলে যদি আমরা অন্য কোনো নাম দিতে চাই, অর্থাৎ লগ ইন বিন ক্লাসের আমি অবজেক্টের অন্য কোনো নাম যদি ব্যবহার করতে চাই তখন আমরা ব্র্যাকেটের মধ্যে এই নামটাকে অ্যাসাইন করে দেবো, আর যদি আমি নাম অ্যাসাইন না করি তাহলে বাই ডিফল্টভাবে এই নামটাই থাকবে। তার মানে এখানে আসলে এই নামটা দেয়া এবং না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট দেখানো হয়েছে যে কিভাবে এটা দেয়া যায়। তো যখন আমরা এই বিন ক্লাসের অবজেক্টটা তৈরি করলাম এই অ্যানোটেশন বেসড এবং এটার স্কোপ হচ্ছে সেশন স্কোপ, তখন আমরা এই ভিউ পেজের মধ্যে থেকে এখানে আমরা সরাসরি লিখতে পারবো লগ ইন বিন, অর্থাৎ ওই অবজেক্টটাকে আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারবো। যখনই আমরা লগ ইন বিন বলবো তখনই ডট দেওয়ার পরে আমরা ওই লগ ইন বিনের মধ্যে যে প্রপার্টিগুলো আছে বা যে মেথডগুলো আছে সেই প্রপার্টি বা মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারবো। যেমন এই লগ ইন বিনের মধ্যে আমার প্রপার্টি আছে হচ্ছে ইউনেম, সুতরাং আমি এই লগ ইন বিনের ইউনেমটাকে এখানে অ্যাক্সেস করতে পারছি। তো যখনই আমি এই টেক্সট ফিল্ডের সাথে লগ ইন বিনের ইউজার নেমটাকে বাইন্ড করে দিলাম তখন এই টেক্সট ফিল্ডটা ওই প্রপার্টির সাথে বাইন্ডিং হয়ে গেল, অর্থাৎ ইউজারের সাবমিট ভ্যালুটা সরাসরি ওই বিনের সাথে বাইন্ড হয়ে গেল, সরাসরি বিনের সাথে বাইন্ড হয়ে গেল। এবং যখন আমরা এই পাসওয়ার্ডটাকেও ঠিক একইভাবে বাইন্ড করে দেবো লগ ইন বিন ডট পাসওয়ার্ড, এবং এখানে আমরা একটা কমান্ড বাটন ব্যবহার করছি, এই কমান্ড বাটনের মাধ্যমে আমরা এই ডাটাটাকে সাবমিট করব। এবং এখানে এখানে যে ফর্ম থাকে এই ফর্মের জন্য কোনো এক্সট্রা অ্যাকশান মানে অ্যাকশান অ্যাট্রিবিউট নাই, যেটা আসলে কোথায় অ্যাকশান করবে এই অ্যাকশানটা আমরা সরাসরি কমান্ড বাটনের মধ্যে লিখব, অর্থাৎ কমান্ড বাটনের মধ্যে আমরা লিখবো যেটা লগ ইন বিনের কোন মেথডের মধ্যে যাবে। তো এখানে যে লগ ইন অ্যাকশান ব্যবহার করা হয়েছে এই লগ ইন অ্যাকশানটা আসলে একটা মেথড, মেথডটাকে আমরা মেথডের মতো করেও কল করতে পারি আবার জাস্ট শুধু নাম দিয়েও কল করতে পারি,
অর্থাৎ আমরা যখন এখানে কন্ট্রোল ক্লিক করব তখন আমরা ওই লগ ইন বিনের মধ্যে ওইখানে এটাকে অ্যাক্সেস করতে পারবো। এখন আমার এটা প্রজেক্টটা ডেপ্লয় হচ্ছে বলে সরাসরি এখানে অ্যাক্সেস করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমি এখানে গিয়ে দেখাচ্ছি যে লগ ইন বিনের মধ্যে একটা মেথড আছে যার নাম হচ্ছে লগ ইন অ্যাকশন। তো এই যে মেথডটা আছে লগ ইন অ্যাকশন, আমরা আসলে এই লগ ইন বিনের এই লগ ইন অ্যাকশন এই মেথডটাকে এখান থেকে কল করছি। তো কল করলে কি হবে, কল করার পরে আমরা এখানে একটা বুলিয়ান ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। বুলিয়ান ভেরিয়েবলের মধ্যে আমাদের ডাটাবেসকে অ্যাক্সেস করার জন্য যে আমরা ডাও ক্লাসটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে ইউজার ডাও, এবং এটা এই প্যাকেজটা তৈরি করা হয়েছে কোথায়, ডাও প্যাকেজের মধ্যে। ডাও প্যাকেজের মধ্যে ইউজার ডাও একটা ক্লাস, যেই ক্লাসটার মধ্যে বিভিন্ন মেথড লেখা আছে। যেমন এই ক্লাসের মধ্যে একটাই মেথড আছে, সেটা হচ্ছে লগ ইন। এখন যখন আমরা লগ ইনকে কল করছি, তখন লগ ইনকে কল করার সময় আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা, অর্থাৎ এর মধ্যে তো ইউজার নেম পাসওয়ার্ড বাইন্ড হয়ে গেছে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা এই লগ ইন মেথডের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তো যখন আমরা লগ ইন মেথডের মধ্যে পাঠিয়ে দিচ্ছি তখন এই পাশে এটা রিসিভ করছে, লগ ইন এবং পাসওয়ার্ড দুটো স্ট্রিং রিসিভ করছে। রিসিভ করার পরে এইখানে এসে আমরা কানেকশনের অবজেক্ট তৈরি করব। তো কানেকশনের অবজেক্টটা তৈরি করার জন্য আমরা ব্যবহার করছি আর একটা ইউটিলিটি ক্লাস, সেটা হচ্ছে ডাটাবেস ডট গেট কানেকশন। এখানে আমরা সেটা এই ইউটিল এই প্যাকেজের মধ্যে ডাটাবেস ডট গেট কানেকশন, এর আগে আমরা যেরকম দেখেছি যে এই ক্লাস থেকে কীভাবে এই ক্লাসটা কানেকশনের অবজেক্টকে রিটার্ন করে। কানেকশনের অবজেক্ট রিটার্ন পাওয়ার পরে আমরা এখানে প্রিপেয়ার স্টেটমেন্টের মাধ্যমে এখানে যে মেথডটা সেই মেথডটা একটা বুলিয়ান টাইপ আমরা রেখেছি। বুলিয়ান টাইপ রাখার কারণ হচ্ছে যে এই মেথডটা যদি কাজ করার পরে যদি দেখে যে এই নামে ইউজার এবং পাসওয়ার্ড যদি থাকে তাহলে সে একটা রিটার্ন করবে ট্রু, আর যদি না থাকে তাহলে রিটার্ন করবে ফলস। এই রিটার্ন ভ্যালুটা আবার আমরা এই পাশের বুলিয়ানকে দিয়ে রিসিভ করাচ্ছি রেজাল্ট। রেজাল্ট কী করছে, এই জিনিসটাকে রিসিভ করছে। তাহলে যখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড পাঠিয়ে দিচ্ছি তখন এখানে একটা অথেন্টিকেশন হচ্ছে, এবং অথেন্টিকেশনের রেজাল্টটা একটা বুলিয়ান ভ্যালু আকারে এখানে চলে আসছে। এবং আমরা এখানে বলতেছি যে এই রেজাল্টটা যদি ট্রু হয় তাহলে আমরা রিটার্ন করে দিচ্ছি হোম, আর যদি না হয় তাহলে এই আমরা মেসেজ সেট করে দিচ্ছি লগ ইন ফেইল, ইউজার নেম ফাঁকা করে দিচ্ছি, পাসওয়ার্ড ফাঁকা করে দিচ্ছি, এবং রিটার্ন করে দিচ্ছি ইনডেক্স। এখানে একটা মজার ব্যাপার হলো যে যেই মেথডটাকে আমরা কল করছি সেই মেথডটা একটা স্ট্রিং রিটার্ন করে, অর্থাৎ যখন আমরা এরকম কোনো মেথডকে কল করব সেই মেথডটা রিটার্ন টাইপ হতে হবে স্ট্রিং। সেই কারণে আমরা এখানে রিটার্ন করছি হোম, রিটার্ন করছি ইনডেক্স। এখন এই হোম বা ইনডেক্স সরাসরি যদি এখানে হোম নামে হোম ডট এক্সএসটিএমএল নামে কোনো পেজ থাকে তাহলে সে সরাসরি ওই হোম পেজে চলে যেতে পারবে, আমাদের এক্সটেনশন আর বলার দরকার নাই। আর যদি ইনডেক্স নামে কোনো পেজ থাকে তাহলে সে সরাসরি ইনডেক্স পেজে চলে যাবে। অর্থাৎ আমরা যদি এইখানে ভুল ইউজার নেম এবং ভুল পাসওয়ার্ড দিই তাহলে এটা ইনডেক্স পেজে চলে আসছে এবং দেখাচ্ছে লগ ইন ফিল্ড। আর যদি এখানে আমরা সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করি, যেমন এখানে ইউজার ওয়ান এবং 123 যদি আমরা ইউজ করি তাহলে এটা ওয়েলকাম ইউজার, এটা ওয়েলকাম পেজে আসছে। তো এটা ওয়েলকাম পেজে যাচ্ছে কিন্তু এখানে আবার লেখা আছে হোম, যদিও আবার এখানে ওয়েলকাম নামে একটা পেজ আছে কিন্তু আমরা এখানে সরাসরি ওয়েলকাম লিখতে পারতাম, আবার সরাসরি আমরা এখানে অন্য একটা টেক্সট লিখে সেই টেক্সটটাকে আবার ওটার সাথে বাইন্ড করতে পারি। সেই ব্যাপারটা কীরকম, যেমন এখানে আমরা লগ ইন ফেল হলে আমরা সরাসরি ইনডেক্স পেজে চলে আসছি, ইনডেক্স ডট এক্সএসটিএমএল আর আমার বলার দরকার নেই, ইনডেক্স নামে ওই পেজটার এক্সটেনশন ছাড়াই সে ওই পেজে চলে যেতে পারে। আর হোম সে খুঁজে দেখবে যে হোম নামে কোনো পেজ আছে কি না, হোম নামে কোনো পেজ নাই তখন সেক্ষেত্রে আমরা এখানে ওয়েলকামও লিখতে পারতাম, সরাসরি সে তখন ওয়েলকামে যেতে পারতো। এই কনফিগারেশনটা আবার ফেসেস কনফিগ ডট এক্সএমএল এর মধ্যে করে দেওয়া যায়। কীভাবে করে দেওয়া যায়, যে যখন আমরা একটা ফেসেস কনফিগ ডট এক্সএমএল পেজের মধ্যে যাব, ফেসেস কনফিগ ডট এক্সএমএল এটা একটা মূলত এক্সএমএল ফাইল, এক্সএমএল ফাইলের মধ্যে আমরা পেজ ফ্লোগুলো ডিজাইন করতে পারি। অর্থাৎ এখানে যে এক্সএসটিএমএল পেজগুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি এই পেজ ফ্লোর মধ্যে সংযুক্ত থাকবে। এখানে আমরা
সেট করতে পারি যে আসলে কোন পেজ থেকে কি রিটার্ন করলে কোথায় যাবে। যেমন ইন্ডেক্স পেজ থেকে যদি কোনো কখনো হোম রিটার্ন হয় তাহলে সে কোন পেজে যাবে, ওয়েলকাম পেজে, এটা আমরা এভাবে বলে দিতে পারি। তো পেজ ফ্লোর সুবিধাটা হলো যে পেজ ফ্লো ইউজ করে আমি এই যেমন এখানে দেখেন ইন্ডেক্স পেজের মধ্যে আমাদের এখানে যে কোডটা লেখা ছিল লগ ইন মিনের মধ্যে, যে ইন্ডেক্স পেজটা মানে এই ইন্ডেক্স পেজটা তোর সাথে আসলে তো এই বিনটাকে রিটার্ন করা আছে, আর এই বিনটা আসলে ভ্যালুটা কাকে রিটার্ন করে দিচ্ছে, ইন্ডেক্স পেজকে রিটার্ন করে দিচ্ছে। দ্যাট মিন্স এই এই বিন ফাইলটা আসলে এই যে স্ট্রিংটা রিটার্ন করছে সেই স্ট্রিং ভ্যালুটা আসলে এই ইন্ডেক্স বা এই লগ ইন পেজকে রিটার্ন করছে। তো এই ইন্ডেক্স পেজটা এখানে বলা আছে যে যখন হোম রিটার্ন করবে তখন কোন পেজে যাবে, আর যখন ইন্ডেক্স রিটার্ন করবে তখন কোন পেজে যাবে, সেটাই এখানে বলা আছে। যে যদি এটা ইন্ডেক্স পেজটা যদি হোম রিটার্ন করে তাহলে এটা ওয়েলকাম পেজে যাবে, এখানে বলা আছে। আবার এরকম আমরা একটা অন্য আরেকটা পেজ তৈরি করলাম ইরোর পেজ, যদি কখনো কখনো যদি কখনো এটা এটাকে আমি বলি যে লগ ইন রিটার্ন করবে তখন সে ইরোর পেজে চলে যাবে। এগুলোকে আমরা গ্রাফিক্যালি এরকমভাবে বলতে পারি, যেমন এই পেজটার সাথে যদি আমি আর একটা কন্ডিশন এর এই পেজের সাথে লাগাতে চাই তাহলে আমরা এখান থেকে গ্রাফিক্যালি জাস্ট এটাকে ড্র্যাগ করে এটা এর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা এই কেসের মধ্যে বলবো যে এই কেসটা কি, অর্থাৎ ইন্ডেক্স পেজ থেকে কি রিটার্ন করলে এটা কোন পেজে যাবে। বাই ডিফল্ট এখানে কেস ওয়ান লেখা আছে এবং এটার একটা ইন্টারনাল কোড এর মধ্যে জেনারেট হয়ে যাচ্ছে, নাভিগেশন কেস, অর্থাৎ এটা যদি কেস ওয়ান হয় তাহলে সে এই পেজে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা সরাসরি পেজ ফ্লোর মধ্যে, অর্থাৎ আমরা যেটা করি আর কি, যে একটা লগ ইন পেজ থেকে লগ ইন যদি ম্যাচ না করে কোন পেজে যাবে, লগ ইন করলে কোন পেজে যাবে, তো সেটা সেটা আমরা এখান থেকে পেজ ফ্লোর মাধ্যমে এখানে এটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো যে জিনিসটা আমরা এখানে সরাসরি লিখলাম, তার মানে এই যে এখানে যে বলা আছে হোম, এই হোম জিনিসটাই হচ্ছে এটা। দ্যাট মিন্স ইন্ডেক্স পেজটা যদি হোম রিটার্ন করে তাহলে সে ওয়েলকাম পেজে যাবে, অর্থাৎ সেই কারণে আমরা যখন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে, যখন আমরা এখানে পাসওয়ার্ড ফিল্ডটা সরাসরি টেক্সট ফিল্ড দেওয়া আছে, এটা আমরা পরবর্তীতে পাসওয়ার্ড ফিল্ড দিব, তখন এটা হোম রিটার্ন করছে এবং হোম রিটার্ন করলে এটা ওয়েলকাম পেজে চলে যাচ্ছে, ওয়েলকাম ইউজার দেখাচ্ছে। আর যদি এটা অন্য কিছু অন্য কোনো পাসওয়ার্ড আমরা ব্যবহার করি তখন এটা আবার ইন্ডেক্স পেজে চলে আসছে, সেটা এখানে বলা আছে, এই কন্ট্রোল ফ্লোয়ের মধ্যে এখানে বলা আছে। তাহলে এভাবে আমরা এটাকে হ্যান্ডেল করছি। তাহলে এটার ওভারঅল আলোচনাটা হচ্ছে এই যে জেএসএফ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটার মধ্যে বিভিন্ন লাইব্রেরি আছে, তো এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতে চাইলে আমাদেরকে ওই রিলেটেড জার ফাইলটা আমাদের প্রজেক্টের মধ্যে থাকতে হবে, এবং জেএসএফ যেহেতু জেএসটিএলকে নিয়ে কাজ করে, অর্থাৎ জেএসটিএলের মানে জেএসএফের মধ্যে যেহেতু আমরা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, জেএসএফের মধ্যে আমরা এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করি হচ্ছে হ্যাশ, ঠিক আছে। এবং জেএসএফটা মূলত হচ্ছে আমাদেরকে ইউজার ইন্টারফেস দিচ্ছে এবং সাথে সাথে আমাদের বিন বাইন্ডিংটা অনেক সহজ করে দিচ্ছে, এবং এখানে মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার কীভাবে মেনটেন হচ্ছে, এই XHTML পেজটা হচ্ছে আমাদের ভিউ এবং লগ ইন বিনটা আমাদের কন্ট্রোলার হিসেবে কাজ করছে, কি হিসেবে মানে একই সাথে সে অ্যাকশান বিন হিসেবে কাজ করছে, নর্মাল বিন হিসেবে সে গেটার সেটার করছে, আর অন্য মেথডের মাধ্যমে সে এখানে কন্ট্রোলিংয়ের কাজ করছে, কন্ট্রোলটা করছে এইভাবে যে এখান থেকে ভ্যালুগুলোকে পাঠায় দেওয়া হচ্ছে ডাও ক্লাসের মধ্যে, ডাও ক্লাসের মধ্যে অথেন্টিকেশনের রেজাল্টটা নিয়ে সে ডিসাইড করছে যে এটাকে কোন পেজের বা কী রিটার্ন পেজটা আসবে, এই হিসেবে সে এটাকে কন্ট্রোল করছে। আর ডাও এর মধ্যে আমরা ডাও প্যাটার্ন হিসেবে ডাটাবেসগুলোকে অ্যাক্সেস করে বিভিন্ন মেথডের মাধ্যমে সেই ডাটাবেসগুলোকে অ্যাক্সেস করে রিলেটেড রেজাল্টগুলো জেনারেট করছি। আর যদি আমাদের এখানে J2E6 ব্যবহার, এন্টারপ্রাইজ এডিশন 6 ব্যবহার নাও করি, তারপরও আমরা ওয়েব INF এর মধ্যে এই ফেসেস কনফিগ এবং ওয়েব XML এগুলোকে সংযুক্ত করতে পারি, ঠিক আছে। আর যখন আমরা একটা বিন তৈরি করছি, এই বিনটার অবজেক্ট কীভাবে তৈরি করছি,
অবজেক্টটা এখানে অ্যানোটেশন বেস ইউজ করছি। এই অ্যানোটেশন বেস আমরা যদি না চাই অ্যানোটেশন বেসও ইউজ নাও করতে পারি, সেক্ষেত্রে তখন আমাদের এক্সএমএল কনফিগারেশনগুলো এখানে তৈরি করে নিতে হবে। তো সেটা আমরা যেহেতু মানে লেটেস্ট ভার্সনে আমরা যেহেতু সবগুলো এরকম অ্যানোটেশন বেস করবো, সেই জন্য ওল্ড ভার্সনটা আমরা এখন আপাতত দেখছি না, অর্থাৎ আমরা এখন অ্যানোটেশন বেস সব কিছু শিখব। তো এখানে আমরা এই লগ ইন সিস্টেমের মাধ্যমে দেখলাম যে জেএসএফ কী এবং এটা নিয়ে ইনিশিয়ালি কীভাবে কাজ করা যায়। পরবর্তী এক্সাম্পলগুলোতে আমরা দেখব যে জেএসএফের মাধ্যমে অন্যান্য কাজগুলো যেমন ফর্ম ভ্যালিডেশন থেকে শুরু করে অন্যান্য কাজগুলো কীভাবে করা যায়।